আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে বার্গারের সস তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের দেখাবো। একটি বাটিতে নিয়েছি 5 টেবিল চামচ মেয়োনেজ, 1 চা চামচ মাস্টার্ড সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চা চামচ গার্লিক পেস্ট, 1 চা চামচ মধু, 1 চা চামচ লেবুর রস, 1 চিমটি ধনিয়া গুঁড়া, 1 চিমটি প্যাপরিকা আর একটু ব্ল্যাক পেপার। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বার্গারের সস। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।